তোমার কি মতিভ্রম হয়েছে রাজা বাক্তুম? তুমি বারবার বছরের পর বছর মা ভাইকে আক্রমণ করছো, তাদেরকে অত্যাচার করছো, আর তাও কিনা ওই রাক্ষস কিটকিটের কথা। ভাই, আমার ভাই, আমার মা, আমি আমি ওদের আক্রমণ করেছি। সত্যি কাঁদছে নাকি ভান করছে? ওই ওই জাদুকর কিটকিট আমাকে মায়া করে রেখেছিল। আমার আমার কোনো হুঁশ ছিল না কি করেছি এতকাল। তুমি তুমি দেবী, দেবী তুমি, তুমি আমাকে উদ্ধার করলে এই মায়ার হাত থেকে। আমাকে আমাকে নিয়ে চলো, আমার মা আমার ভাইয়ের কাছে নিয়ে চলো, নিয়ে চলো। তাহলে তুমি আমায় কথা দাও, তুমি এই মুহূর্তে বিচিত্রপুরের সকলের কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ হ্যাঁ, ক্ষমা চাইতে হবে তো, চাইতে হবে। আমি জানি না, জানি না ওরা ওরা আমাকে ক্ষমা করবে কিনা। ওদের সবার কাছে, বিচিত্রপুরের প্রত্যেকটা মানুষের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আমাকে নিয়ে চলো, নিয়ে চলো আমাকে। তুমি কি সত্যি অনুতপ্ত? অনুতাপের আগুনে আমার অন্তর দগ্ধ হয়ে যাচ্ছে। নিয়ে চলো আমাকে, নিয়ে চলো আমার আমার মা আমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে চলো। কিন্তু একটা কথা মনে রেখো রাজা বাক্তু, তুমি যদি আমার সাথে ছলনা করো আর একটাও যদি তুমি মিথ্যে বলো, তাহলে এই মুহূর্তে তোমাকে আমি নদীর জলে ডুবিয়ে দেব। না না না, আমি আমি মিথ্যে কথা বলছি না। আমি যদি মিথ্যে কথা বলি তাহলে তাহলে তোমার প্রাণে যা চায় সেই শাস্তি আমাকে দিও। আমাকে আমাকে ওদের কাছে নিয়ে চলো। সৈন্যগণ, সৈন্যগণ, তোমরা তোমরা অস্ত্র ফেলে দাও। ওরা ওরা আমার আপনজন, আমার মা, আমার ভাই, অস্ত্র ফেলে দাও তোমরা। নিয়ে চলো, নিয়ে চলো একটি বার, নিয়ে চলো আমাকে আমার আমার মা ভাইয়ের কাছে, নিয়ে চলো। ভাই 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 রে ভাই রে ভাই, ভাই বাগডুম, ভাই আমার বাগডুম, ভাই বাগডুম, মা মা মা, তোমার এই অধম সন্তানকে ক্ষমা করো মা, ক্ষমা করো। অনেক অন্যায় করেছি আমি মা, অনেক অন্যায় করেছি। ওঠ ওঠ বাবা ওঠ মা, তোকে আমি ফিরে পেয়েছি এটাই আমার সৌভাগ্য। আজকের দিনটার জন্য বড় আশা করে আমি বুক বেঁধে অপেক্ষা করছিলাম। যেদিন তুই জাদুকর কিটকিটের বশে চলে গেলি, সেদিনকে রাত জ্যোতিষী আমাকে গণনা করে বলেছিলে কোনো এক শুভ শক্তি নারীর প্রভাবে তোর মায়া কেটে যাবে, এই বিচিত্রপুরে আবার আনন্দের দিন ফিরে আসবে। কিরণমালা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি বিচিত্রপুরকে শাপ মুক্ত করেছ, ভাইয়ে ভাইয়ে বিভেদ মিটিয়ে দিয়েছ, মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিয়েছ। এভাবে বলবেন না মহারানী কমলা ফুলে, আমি আপনাদের জন্য এইটুকু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার হাতে যে বেশি সময় নেই, আমাকে দয়া করে আগুন পাখির দেশের সন্ধান বলে দিন।
তো দেরি করছে কেন বলতো? সময় তো চলে যাচ্ছে শীতরাজ, মানে বিবাহ কি অবস্থা কে জানে? গুহার মুখ এখনো বন্ধ, কিছুই তো জানতে পারছি না আমি। এখন আমি কি করি? একটা উপায় আছে, আমি এই বরফের গুহার দেওয়ালকে স্বচ্ছ স্ফটিক করে দিচ্ছি, তুমি এর ভিতরে কুমারকে দেখতে পাবে নকুল। খুব কষ্ট হচ্ছে, কুমার শরীর যে আরো বরফ হয়ে যাচ্ছে। কিরণ রে, তুই আগুন পাখি নিয়ে শিগগিরই ফিরে আয়, কুমারকে আর বাঁচানো যাবে না। শুনো, এখন হাই হাই করে কোনো লাভ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমাদের অন্য উপায় ভাবতে হবে। চুপ, রাগিনীকে যখন আমি নিয়ে এসেছিলাম তুই ওকে শেষ করতে চাসনি, বল। মা, আমি যা ভেবেছিলাম তাই তো বললো, নাগিনীকে কিছু করতে পারলো, উল্টে ও তো কিরণমালার হাতেই মরে গেল। এইবার আমি তোকে শেষ করব, অনেক সুযোগ দিয়েছি আমি ওকে। ওরে বাবা, আগে আমি লুকোই, সবার আগে তো আমার উপরেই কোপটা পড়বে। কোথায় লুকোই, কোথায় লুকোই? আদি রাক্ষসকে আহ্বান করুন, আমার কটিমাকে শান্ত করুক, নাহলে ও যা খেপে রয়েছে আমাদের রাক্ষসীদের ঝাড়ে বংশে এক করে দেবে। হে আদি রাক্ষস, রাক্ষস জগতের পিতা, আপনি রাক্ষস কুলের বিপদে সহায় হন। হে আদি রাক্ষস, আবার কি হয়েছে? এখন আর আমাকে ডেকে কি লাভ? বলে দিন, বলে দিন আমার কি হবে, আমার বলে দিন। কেন কি আবার হবে? একদিক থেকে তো ভালোই হয়েছে। ভালো হয়েছে, অমৃত পুনরুজ্জীবিত করার একমাত্র অস্ত্র আমার হাত ছাড়া হয়ে গেল, বহু মূল্যবান সনিত মণি নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেলেও ওই সনিত পান করার ফলে ওই মণির সমস্ত ক্ষমতার অধিকারী হয়েছিস তুই। আজ এত বছর পরে তোমার জন্য আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি। আমি অতিশয় তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি কিরণমালা। তোমার এই শুভ শক্তির প্রভাবে জাদুকর কিতকিতের মায়া থেকে আমরা মুক্ত হতে পেরেছি। তোমার শুভ শক্তির ওপর আমার বিশ্বাস জন্মেছে, সেই বিশ্বাসের ওপর ভরসা করেই আমি তোমাকে আগুন পাখির রাজ্যের পথের সন্ধান দেব। আমার এই দুই পুত্র আগডুম আর বাগডুম তোমাকে আগুন পাখির রাজ্যে যাওয়ার পথ চিনিয়ে দেবে। আমি তোমাকে আশীর্বাদ করছি কিরণমালা, তুমি তোমার লক্ষ্যে সফল হবে। তাদের এই উপকার
আমি কোনোদিনও ভুলব না, কোনোদিনও না। যাও তোমরা সবাই এখনই অমৃতনগরী যাও, ওখানে গিয়ে মহারাজ বিক্রম সিংহ আর মহারানী আম্রপালিকে বন্দি করে বরফের গুহায় নিয়ে যাও। ওই যে চূড়ায় গোল জায়গা, সেখানেই থাকে আগুন পাখি। ওই পাখিরা আগুন পাখিকে দেয় পাহারা। ও হিতরাজ, বরফ যে কুমায় নাক ছুঁই ছুঁই, নাক ঢেকে গেলে কি হবে? চলো 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 পাল্টা।